ওকে, বিজনেস অ্যান্ড ডেটা, বিজনেস কি অ্যান্ড ডেটা কি? বিজনেসের যদি কথা বলি, যে আপনার একটা বিজনেসের মূল পার্সপেক্টিভ কি থাকে, যে মূল উদ্দেশ্যটা কি থাকে বিজনেসে, বিজনেসের উদ্দেশ্যটাই কিন্তু আসলে দেখেন যে প্রফিট গেইন করা, সামহাও প্রফিট গেইন করতে হবে। তো প্রফিট গেইন করাটাই হচ্ছে আসলে বিজনেসের মূল উদ্দেশ্য। কেউ কিন্তু লস করার জন্য বিজনেসে আসে না। তো প্রফিট গেইন আসলে কিভাবে আসবে বা কিভাবে করবে? তো প্রফিট গেইন করার জন্য একটা বিজনেসের জন্য অনেক ক্রাইটেরিয়া আছে, অনেক ক্রাইটেরিয়া ফলো করতে হয়। যারা বিজনেস নিয়ে পড়াশোনা করছেন বা বিজনেস নিয়ে অনেক দিন ধরে কাজ করেন, তারা এগুলো অনেক ভালো বলতে পারবেন। বাট আমার আমি যতটুকু বলতেছি, যে সহজ কথা মনে রাখেন যে একটা বিজনেস এর উদ্দেশ্য হচ্ছে প্রফিট গেইন করা। তো যখন একটা বিজনেসে প্রফিট গেইন করতে চায়, তো তখন আমাদের কি করতে হয়, যে ওই বিজনেসের লাইক ভুলগুলা খুঁজে বের করতে হয়, উইক পয়েন্টগুলা খুঁজে বের করতে হয় এবং স্ট্রং পয়েন্টগুলা খুঁজে বের করতে হয়। তো আমরা যদি একটা বিজনেসের উইক পয়েন্ট অ্যান্ড স্ট্রং পয়েন্টগুলা খুঁজে বের করতে পারি, তো তখন কিন্তু আমরা উইক পয়েন্টগুলাকে রিকভার করব অ্যান্ড স্ট্রং পয়েন্টগুলাকে আমরা কি করব, কন্টিনিউয়াসলি ফোর্স করতে থাকবো, যে সেগুলো যেন কন্টিনিউ চলতে থাকে, কোনোভাবে যেন দমে না যায়। তো এই জিনিসগুলোর জন্য বিজনেসের কি দরকার, বিজনেসের তথ্য দরকার বা ইনফরমেশন দরকার। তো এই ইনফরমেশন গুলো আমরা কই পাবো? তো সেগুলো আমরা পাবো হলো বিজনেসের ডেটা থেকে। তো ডেটা জিনিসটা কি? ডেটা হচ্ছে যে আপনার কালেকশন অফ ইনফরমেশন, বিভিন্ন তথ্যের সমন্বয়। এখন কথা হলো যে কালেকশন অফ ইনফরমেশন হইলেই কিন্তু আসলে ডেটা সবসময় হয় না, বা সবসময় সব ডেটাও কিন্তু ইনফরমেশন হয় না। লাইক আপনি বললেন যে আপনার বাসায় চেয়ারের দিকে আপনি তাকান, তো আপনার বাসায় চেয়ার আছে বা আপনি বসে আছেন যে চেয়ারে, চেয়ারে একটু তাকান, তো চেয়ারে আপনি দেখতেছেন যে চেয়ারের কালার লাইক ব্ল্যাক হইতে পারে বা উড কালার হইতে পারে। তো মনে করেন চেয়ারের কালার ব্ল্যাক অ্যান্ড চেয়ারের হাইট কত, চেয়ারটা কি টাইপের চেয়ার, মেটাল কি, মেটাল নাকি হচ্ছে উড নাকি প্লাস্টিক, কি টাইপের চেয়ার, তারপরে হচ্ছে চেয়ারের ক্যাটাগরি কি, লাইক অফিসিয়াল বা মানে আরো 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 যা যা থাকে। তো এই যে আপনার একটা চেয়ার সম্পর্কে, চেয়ারের হাইট, চেয়ারের উইড, তারপরে চেয়ারের কালার, চেয়ারের ম্যাটেরিয়াল, এই যে জিনিসগুলো সম্পর্কে আপনি আইডিয়া পেলেন, এই যে ছোট ছোট চারটা তথ্য, একটা হলো চেয়ারের উইড, চেয়ারের হাইট, চেয়ারের কালার, চেয়ারের ম্যাটেরিয়াল। তো জিনিসটা ছিল কি, একটা চেয়ার। তো আপনি চারটা জিনিস পেলেন, চারটা ডেটা পেলেন, আপনি ডেটা পয়েন্ট পেলেন, যেটা আপনাকে চেয়ারের বৈশিষ্ট্য দিচ্ছে। বাট জাস্ট কালো, এটা কিন্তু ডেটা, বাট এটা কিন্তু ইনফো না, ইনফরমেশন না, আপনাকে কিন্তু পরিপূর্ণ তথ্য দিতে পারছে না। তো এটা কিন্তু ইনফরমেশন হলো না। ডেটা আর ইনফরমেশনের মধ্যে কিছুটা মৌলিক পার্থক্য আছে। লাইক আপনি বললেন আপনার বাসার চেয়ার হচ্ছে প্লাস্টিকের বা উডের, সেটার কালার ব্ল্যাক অ্যান্ড সেটার হাইট 5 ইঞ্চি বা 10 ইঞ্চি অ্যান্ড উইড হলো 8 ইঞ্চি বা 10 ইঞ্চি। হ্যাঁ, তো এই যে হাইট অ্যান্ড উইড আপনি বললেন, আর তাহলে আমরা কি বুঝবো, যে আপনার বাসার চেয়ারের হাইট এত, উইড এত অ্যান্ড কালার ম্যাটেরিয়াল কি, এটা বুঝলাম। বাট আপনি যদি জাস্ট বলেন যে ব্ল্যাক উড, তারপরে বললেন যে 12 ইঞ্চ 10 ইঞ্চ, তো এটা দিয়ে আসলে কিছু বোঝা যাবে না। বাট শুধুমাত্র ডেটা পয়েন্ট দিয়ে আপনি কোনো একটা ইনফোকে নিয়ে আসতে পারেন না পরিপূর্ণভাবে। তো এই যে আপনার ডেটার ইনফরমেশনের মধ্যে এতটুকু পার্থক্য, যে আপনি একটা চেয়ার সম্পর্কে চারটা ডেটা পয়েন্ট ফেলেন অ্যান্ড আপনার বাসার চেয়ার সম্পর্কে একটা পরিপূর্ণ আইডিয়া পাওয়া যাচ্ছে। সেমভাবে আপনি যে কোনো জিনিসকে চিন্তা করেন, যে সেই জিনিসের লাইক আপনি যদি একটা হেডফোনও কিনতে চান, সেটার কিন্তু অনেক কোয়ালিটি বিচার করেন। এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা ডেটা, লাইক হেডফোন কি ওয়ার্ড নাকি হচ্ছে ব্লুটুথ, তারপরে হেডফোনের সাউন্ড কত হার্জ পর্যন্ত দেয়, ব্যাটারি ব্যাকআপ কতখানি, ব্যাটারি এমএস কত, এই জিনিসগুলো কিন্তু তার উপরে লেখা থাকে। তো এগুলো প্রত্যেকটা এক একটা ডেটা পয়েন্ট অ্যান্ড সবগুলো একসঙ্গে হয়ে আপনাকে একটা পরিপূর্ণ অর্থ দিচ্ছে। সো এটা একটা ইনফরমেশন অ্যান্ড সেটার উপরে আপনি ডিসিশন নিচ্ছেন যে আপনি হেডফোনটা কিনবেন কি কিনবেন না, রাইট?